আগামীকাল থেকে ইটালিতে আরও শিথিল হচ্ছে লকডাউন। খুলে দেওয়া হচ্ছে বার, রেস্টুরেন্ট, সেলুন সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। শর্ত সাপেক্ষে সোমবার থেকে খুলে দেওয়া হবে সমুদ্র সৈকত। এদিকে দেশটিতে আরও একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সেখানে মৃত্যুবরণ করল 11 জন বাংলাদেশি। রোম থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মাহমুদ। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমার কারণে ইতালিতে সোমবার থেকে লকডাউন আরও শিথিল করা হচ্ছে। বার, রেস্টুরেন্ট, সেলুন সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সমুদ্র সৈকতগুলোও খুলে দেওয়া হচ্ছে। তবে শর্ত দেওয়ার কারণে প্রতিবাদী হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতিমধ্যে রাজধানী রোম এবং মিলানোতে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা। তবে এই রোমে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে আছেন। রেস্টুরেন্ট, বার এগুলো খোলার কারণেও অনেকেই যেমন বেকার হয়ে পড়েছিলেন এবং তারা সবাই কিন্তু কাজ ফিরে পাচ্ছেন না। আর চেম্বার অফ কমার্স বলেছেন যে করোনা ভাইরাসের কারণে তারা শতকরা 40% ব্যবসা প্রতিষ্ঠান হারাবে। এই কারণে এই 40% ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন সে সকল চাকরিজীবীদের মধ্যেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন। এদিকে মিলানোতে যে সকল প্রবাসী বাংলাদেশি মারা গিয়েছিলেন তাদের সাথে গতকাল আরেকজন বাংলাদেশির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ নিয়ে দেশটিতে 11 জন বাংলাদেশির মৃত্যু ঘটল। তবে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা খুবই কম।